ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ববি ব্লগসে আপনাকে স্বাগত জানাই। আজকে একটু আউটিংয়ে আমরা এই জনমানব সমুদ্র থেকে একটু নিরিবিলিতে কয়েকটা মিনিট কাটানোর জন্য বেরিয়েছি। দেখবেন শহরের মানুষ ঠিক গ্রামটাকে বেশি ভালোবাসে, আবার গ্রামের মানুষ শহরে আসতে চায়। এটাই হলো একঘেয়ে জীবনের মূল কথা। সারাদিন কাজ কাজ কাজ, তাই একটু বেরিয়ে পড়লাম। একটু চা অন্তত খাওয়া যায় নিরিবিলিতে বসে, সঙ্গে কিছু স্ন্যাক্স, তাই কোনো কিছু চিন্তাভাবনা না করেই বেরিয়ে পড়লাম। হাতে স্টিয়ারিং, পায়ে অ্যাক্সিলেটর, চাপ দিলেই এগিয়ে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। আর ফাঁকা রাস্তায় চালাতে সবারই ভালো লাগে, তাই আমরা একটু ফাঁকা রাস্তার খোঁজে কল্যাণী হাইওয়ের দিকে এগোচ্ছি। বর্ধব্রিজ খুব সুন্দর করেছে, চারিদিকে আলো দিয়ে খুব সুন্দর, আগের থেকে এটা অনেক ভালো লাগে এখান দিয়ে যেতে। এখানে অনেকে সে ছবিও তোলে, তাই এই রাস্তাটাই ধরলাম। এখান দিয়ে গেলে সোজা কল্যাণী হাইওয়ে পৌঁছে যাব, আর ওখানে ফাঁকা রাস্তা বেরিয়ে পড়বো। যেখানে দু চোখ যায়, আমরা কোনো ঠিক করিনি কোথায় যাব, যেখানে ভালো লাগবে দাঁড়িয়ে একটু চা খাবো, আবার ব্যাক করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সকল বন্ধুদের এটাই আমার অনুরোধ। আমরা এগিয়ে চলছি, কোথায় যাওয়া যায় এখনও ঠিক করিনি, যাব কয়েকটা মিনিট কাটাবো, এই একটাই উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। একটা জিনিস খেয়াল করলাম, এখানে প্রচুর স্ন্যাক্সের দোকান করেছে। আগে যেমন চপ সিঙাড়ার দোকান, জিলিপির দোকান ছিল, এখন সেটা একটু পাল্টে এই যে পরপর স্ন্যাক্সের দোকান, চিকেন লালিপপ, চিকেন সাটের, চিকেন পাকোড়া, তারপর ভেজ পাকোড়া, তারপর ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, এই ধরনের আইটেম ভর্তি। আর KFC নাম দিয়ে যে কত, মানে কেটা বাদ দিয়ে তারপরে ABCD দিয়ে যে কতগুলো নাম হয়েছে, TFC, CFC, PFC, এই ধরনের দোকান পুরো ভরে গেছে। আর খেতে মোটামুটি ভালোই, খারাপ কেউই করে না। আর মোমো, মোমো খেতে সবারই ভালো লাগে। আর একটু বড়ো দোকানগুলোতে চাউমিন, এগরোল, বিরিয়ানি, আর আগে যেমন বিরিয়ানি পাওয়া যেত না কিছু বছর আগে, এখন বিরিয়ানিতে অ্যাভেলেবেল প্রত্যেক জায়গাতে পুরো ভরে গেছে এই ধরনের দোকান। এটা একটু ভালোই লাগে, খারাপ লাগে না, সব করা জায়গায় গিয়ে আমরা একটু টেস্ট করতে ভালোই লাগে। আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এইখানেই আবার পরপর দুটো এই ধরনের আবার চিকেনের দোকান অনেকটা আছে, যেটা নাকি আবার রোস্ট করে দেয় চিকেন রোস্ট, সেরপরেও পরপর দুটো দোকান আছে। আর ভিড়ও হয়, আমি একটা জিনিস খেয়াল করলাম, মানুষ কিন্তু খাচ্ছে আর তাই দোকানগুলো হচ্ছে, ভিড়ও হয় বেশ। এই যে পরপর দুটো দোকান দেখুন, এই যে দুটো দোকানেই ভালো আইটেম বেশ। তারপর তো আছেই বিরিয়ানির দোকান। এইবার আমরা ঠিক কল্যাণী হাইরোডের মুখে, এবার জায়গাটাই একটু চেঞ্জ হয়ে গেলে, একটু ফাঁকা নিরিবিলি, এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। এই দেখুন এই সেই অন্ধকার টাইপের, এখানে কিন্তু গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে। আর আজকের ওয়েদারটা তো দারুণ ওয়েদার ছিল, সকাল থেকে মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেনি, ভালোই লাগে। আর কিছুদিন পরে বিশাল গরম পড়ে যাবে, তার আগে একটুখানি ওয়েদারটাকে একটু এনজয় করার জন্য আরও বেরোলাম এই সেই অন্ধকার জায়গা দিয়ে। শুধু গাড়ির আলোটাই আলো হচ্ছে এই রাস্তা দিয়ে, দুধারে গাছ, এই রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। এরকমই যেদিকে মন চায় বেরিয়ে পড়বে। এই যেতে যেতে একটা দেখলাম টি টাইম বলে একটা জায়গা দেখলাম, টি টাইম, আর যেহেতু আমরা চা খেতেই বেরিয়েছি আর নামটাও টি টাইম, আমাদের মিলে গেল, আমরা ঢুকে বললাম টি টাইমে। ঠিক যা ভেবেছি তাই, ওই স্ন্যাক্স যা বললাম, চিকেন লালিপপ, চিকেন পাকোড়া, চিকেন সাটে, এই ধরনের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, হাজার আইটেম, সঙ্গে আবার এখানে অবশ্য বিরিয়ানি, আবার
চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস সবই আছে, চিলি চিকেন, চিকেন রেজালা সবই আছে। আমরা দেখে নিলাম, আমরা তারপর একটা জায়গায় গিয়ে বসলাম, সবই ঠিক আছে, শুধু এই দেখুন আইটেমগুলো একটু দেখুন, এই যে ঘরগুলো করেছে বেশ ভালোই, দোতলাও করেছে ওপরে, কিন্তু ওপরে গেলাম না, নিচেই দেখলাম ভালোই লেগেছে। এই টেবিলটাও ঠিক আছে, টুলগুলো এত ছোট দিয়েছে যে টুলগুলোতে বসাটা একটু প্রবলেম হচ্ছিল। এই আপনাদের মেনু কার্ড, মেনু কার্ডে মোটামুটি সব আইটেমই আছে, আর খাবার দাবারের মানও ভালো, আমরা দেখলাম খাবার দাবারের মানও ভালো, আর সব আইটেম আছে, চিকেন চাপ, চিকেন লালিপপ, চিকেন সাটে, চিকেন রেজালা, আর মকটেলেরও কিছু আইটেম আছে। আমরা ফার্স্টেই অর্ডার করলাম একটা মোমো, কারণ মোমোটা এখন সবারই ভালো লাগে, তাই মোমোটা অর্ডার করলাম, আর বললাম চাটা দিয়ে যেতে, যেহেতু আমরা চা খেতেই এসেছি। মটনের আইটেম আছে, আমি আবার মটন সব জায়গায় খাই না, মটন দেওয়াজি মটন কিনেই খাই, কাঁচা নিয়ে আসি বাড়িতে রান্না করে সেটা খাই, কিন্তু কী মটন দেবে সেটা একটা ব্যাপার আছে, চিকেনের মধ্যে সেই ব্যাপারটা নেই। তাই প্রচুর আইটেম আছে, সব জায়গায় যেমন এক পাতাতে শেষ হয়ে যায়, একে তিনটে থেকে চারটে পাতা লাগলো। এই চলে এসছে আমাদের মোমো, মোমোটা খেয়ে দেখলাম বেশ ভালো, আমি 180 তো দেবই মোমোটা, স্যুপটা একটু নুন কাটা হয়ে গেছিলো, কিন্তু মোমোটা বেশ ভালোই খেতে, চিকেন মোমো। পাহাড়ে দার্জিলিংয়ে নর্থ বেঙ্গলের মোমোটা কিন্তু একটু আলাদা হয়, আমি দেখেছি আমাদের এখানকার মোমোর সঙ্গে ওদেরও একটা পার্থক্য আছে, আমাদের এখানকার মোমোগুলো একই রকম, ওদের ওখানে মোমোগুলো আরেকটু অন্যরকম। আমার নর্থ বেঙ্গলটা খুবই ভালো লাগে। স্যুপটা খেলাম, একটু নুনটা কিন্তু ভালোই, চা দিতে বললাম তার আগেই লস্যি দিয়ে চলে গেল, যাক ট্রাই করে নিই লস্যিটা, ট্রাই করলাম বেশ ভালোই। ছেলেটা এলো, খুব ভীত ব্যবহার, খুব ভালো ব্যবহার, বাচ্চা ছেলে কাজ করছে, খুব ভালো ব্যবহার এদের, আমি দেখলাম ওকে ডাকলাম, ও যখন ছিল না মালিক এসে আমাকে দিয়ে গেল, এটাও দেখলাম। সব আইটেম কথা বলতে পারছে না ছেলেটা, ও জিজ্ঞেস করে করে এনে বলছে, খেয়ে দেখলাম এটা মোটামুটি 100 আমি 50 তো দেবো, কারণ আমি বড়ো বাজারের লস্যি খেয়েছি, তাই লস্যির আলাদা, আর চাটা কিন্তু আমি 100 দেবো, দারুণ করেছে চাটা, 100 খুব সুন্দর চা করেছে। তারপর চলে এলো আমাদের চিকেন ফ্রাইড রাইস আর চিকেন রেজালা। চিকেন ফ্রাইড রাইসটা দুর্দান্ত, ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না, দুর্দান্ত হয়েছে, আর কিন্তু রেজালাটা ভালো হয়নি। আর সবচেয়ে বড়ো কথা, আমরা মেনু কার্ডে দেখেছিলাম 6 কিন্তু এখানে দেখলাম 4 তা বললাম, বলছে না আমাদের মেনু কার্ডটা একটু পাল্টানো হয়নি, 4 আছে, তো ভুল হয়ে গেছে, ঠিক আছে কিছু করার নেই আমাদের। খেলাম মান, চিকেন ফ্রাইড রাইসটা দারুণ, রেজালাটা অতটা ভালো হয়নি, তবে চলে যায় এই আর কি। তারপরে এলো পরোটা, লাচা পরোটা, পরোটাটাও খুব সুন্দর করেছে। আপনাদের দামগুলো বলে দিই, চিকেন ফ্রাইড রাইস নিল 150, লাচা পরোটা 20, চিকেন রেজালা 180, আর আপনার চাগুলো নিল 20 করে, আর আপনার লস্যিটা 50। তো লস্যিটা খুব একটা ভালো হয়নি, বাকি আইটেমগুলো মোটামুটি ভালোই হয়েছে, লাচা পরোটাটা খুবই সুন্দর হয়েছে। এরপরে আমাদের ফিরে যাওয়ার পালা, সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক কমেন্ট আশা করছি আপনাদের কাছ থেকে, আমাকে একটু উৎসাহিত দেবেন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরে যাচ্ছি বাড়িতে সেই সুন্দর রাস্তা দিয়ে, মাঝে মাঝে এরকম একটু আউটিং কান্না ভালো লাগে,
আপনাদের কীরকম আউটিং ভালো লাগে একটু জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন, সঙ্গে থাকুন।